ইবাদত করবে অন্য কারো ইবাদত করা যাবে কবর পূজা মাজার পূজা করা যাবে কবরে চুম্বন করা যাবে কবরে চুম্বন করা যাবে না আজকে অনেকে কবরে চুম্বন করা শুরু করেছে শুনেন একটা কথা বলি ভালোবাসা আবেগের নাম ভালো কিন্তু আবেগের ঠেলায় আর ভালোবাসার ঠেলায় নতুন ভাবে নতুন নতুন বেদাত চালু করবেন না কথা বুঝা আসছে ভালোবাসার নাম বেদাত চালু করা ভালোবাসার নাম তার জন্য দোয়া করা ভালোবাসার নাম তার জীবন চরিত্র এগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা কথা বুঝা আসছে দুই দিন দোরাদোরি করে এরপরে আর আপনি কি নাই নামাজ নাই রোজা নাই কিছুই নাই কোরআন তেলাওয়াত নাই কিছু নাই এগুলো করা বাদ দেন দিয়ে তার মতো জানার চেষ্টা করেন কোরআনের পাখি হওয়ার চেষ্টা করেন অনর্থক অনর্থক কাজগুলো করার কোনো প্রয়োজন নাই আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আপনাদের কারণে কবর পূজারীরা মাজার পূজারীরা আবার কি নিচ্ছে হ্যাঁ দলিল নিচ্ছে এখান থেকে আল্লাহ বুঝার তৌফিক দান আমার কথাগুলো বুঝেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে এখানেও কি করা হয়েছে আদেশ করা হয়েছে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো সূরা লোকমানের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুর লিল্লাহ ওমান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামীদ ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আমি আল্লাহ লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কে হিকমত দান করেছিলাম জ্ঞান গরিমা দান করেছিলাম আনশকুরু লিল্লাহ জানো সে যেন তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো করতে বলছে হ্যাঁ ওমান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে সে নিজের জন্যই কৃতজ্ঞতা স্বীকার করলো ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে না অকৃতজ্ঞ হয় আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু থেকে অমুকাফিক কি আমরা কৃতজ্ঞতা স্বীকার করলে আর না করলে আল্লাহ তো আল্লাহ বাকি যদি আমরা করতে পারি লাভকার আমার আপনার লাভ লাভকার আমার আপনার লাভ সুতরাং এটা আল্লাহ তাআলার আদেশ ওয়ামান হাজ্জাল বাইতা আও ইতামারু ফালা গুনাহা আলাইহি আন ইত্তাওয়াফা বিহিমা যে ব্যক্তি কাবা শরীফ হজ করলো কাবা এই ঘরের হজ করলো আও ইতামারু অথবা উমরা করলো ফালা গুনাহা আলাইহি আন ইত্তাওয়াফা বিহিমা তাদের জন্য দোষনীয় নয় তারা এই সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়ে সাই করবে এখানে দোষনীয় নয় বরং সওয়াবের কাজ কিন্তু কোরআনে বলছে দোষনীয় নয় এটা ওই সময় দোষ মনে করা হতো এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করেন ওয়ালা জুনাহা আলাইহি আন ইত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম যে ব্যক্তি কল্যাণকর কাজ করলো ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম নিশ্চয় আল্লাহ গুণগ্রাহী আল্লাহ তাআলা প্রতিদান দাতা শাকির এখানে অর্থ কি প্রতিদান দিবেন শাকিরুন আলীম এবং আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন তাহলে এখানে শাকির কি আসছে আল্লাহ তাআলা প্রতিদান দাতা আপনি কোনো কাজ করবেন এর প্রতিদান অবশ্যই আল্লাহ দিবেন সূরা শুরার 23 নম্বর আয়াত আল্লাহ বলেন ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات ذلك الذي يبشر الله তাদের কেই তো আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেন আল্লাহর বান্দাদের মধ্য হতে কাদেরকে الذين آمنوا وعملوا الصالحات যারা ঈমান আনে এবং সৎ কাজগুলো করে قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى হে নবী আপনি বলেন আমি তোমাদের কাছে যেই দাওয়াত দিই এই দাওয়াতের প্রতিদান আমি তোমাদের কাছে কিছুই চাই না শুধুমাত্র এতটুকুই চাই যে তোমাদের সাথে আমার যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে এই আত্মীয়তার সম্পর্কে সৌহার্দ্য বজায় রাখো অর্থাৎ তোমরা তো মূর্তি পূজা করো তোমরা তো বিভিন্ন ইসলাম বিরোধী কাজ করো আল্লাহ বিরোধী কাজ করো এর বিরুদ্ধে আমি তোমাদেরকে সঠিক দাওয়াত দিচ্ছি তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না কমপক্ষে তোমাদের সাথে যে আমার একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে কেউ আমার চাচা কেউ আমার ভাই কেউ আমার ফুফা কেউ আমার দাদা এইভাবে বহু সবার সাথে আমার একটা সম্পর্ক রয়েছে এই যে সম্পর্ক এই সম্পর্কের কারণে তোমরা আমাকে ভালো কাজ করতে বাধা দিও না
এটাই তোমাদের কাছে আমার চাওয়া এছাড়া তোমাদের কাছে আর কোনো প্রতিদান আমি চাই না উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা ওমান ইয়াকতারিব হাসানাতান নাযিদ লাহু ফিহা হুসনা আল্লাহ বলেন যে ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দিবেন বৃদ্ধি করে দিবেন ومن يقترب حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور نشجوي الله كمشيد الله رب العالمين غون غراهي الله تعالى پرتدان داتا اخانا شكور اشتے شكور اشتے মানে আল্লাহ তাআলা কৃতজ্ঞ আল্লাহ তাআলার আপনি আমি গুণগান গাইব আল্লাহ তাআলার জন্য আমরা সালাত আদায় করব সাজদা করব আল্লাহর প্রতিদান দিবেন না ব্যাপারটা এমন নয় আল্লাহ প্রতিদান দিবেন অবশ্যই সূরাতুত তাগাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানাই ইউদাইফু লাকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম ইন তুকরিদুল্লাহ করদান হাসানা তোমরা যদি আল্লাহকে কর্জে হাসানা দান করো কর্জে হাসানা মানে এই দুনিয়াতে যদি তুমি অসহায় মানুষ যাদের প্রয়োজন তাদেরকে দান করো ইউদাইফু লাকুম আল্লাহ তাআলা তোমরা যদি 1 টাকা দাও আল্লাহ 2 টাকা দিবেন মানে দ্বিগুণ করে দিবেন কি করবেন দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করবেন ويغفر لكم الله رب العالمين تما ديرك خما করে দিবেন والله شكور حليم الله رب العالمين গুণ গ্রাহী এবং ধৈর্যশীল প্রতিদানদাতা কে আল্লাহ আবার ধৈর্যশীল কে আল্লাহ তাহলে এই কোরআনের আয়াতগুলোর মধ্যে আমরা আল্লাহ তাআলার একটা নাম শাকির পেলাম আর দুটো জায়গায়তে কি পেয়েছি শাকুর পেয়েছি মানে কৃতজ্ঞতা শুকরিয়া এটা কতটা গুরুত্বপূর্ণ নিজের নামই রেখে দিয়েছেন কি শাকুর নিজের নামই রেখে দিয়েছেন শাকির সহিহ বুখারীর 6009 নম্বর হাদিস আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يمشي بطريق اشتد عليه العطش আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ পিপাসার্ত হয়ে পড়লেন কি হইছে অনেক পিপাসার্ত হয়ে পড়েছে ফাওয়াজাদা বিরন পিপাসা হওয়ার কারণে পানির খোঁজ করছিল ফাওয়াজাদা বিরন একটি কুয়া পেয়ে গেলেন কূপ পেয়ে গেলেন ফানাযালা ফিহা ওই ব্যক্তি ওই কূপে নামলেন ফাশারিবা সুম্মা খরাজা পানি পান করলেন এরপরে উঠে আসে উঠে এসেই দেখেন আইদা কালবুন ইয়ালহাসু ইয়াকুলু তারা মিনাল আতশি একজন পিপাসার্ত কুকুর হাঁপাচ্ছিল আর এতটা বেশি পিপাসা লেগেছে যে ভেজা মাটি চাটছিল ভেজা মাটি যেটা যেখানে সে কি করছে চাটে ফাকাল আর-রাজুল লাকাদ বালাগ বি এই ব্যক্তি মনে করেছে লাকাদ বালাগ হাযাল কালবা মিনাল আতশি মিসলুল লাযী কানা বালাগবি এই ব্যক্তি ভাবলো হাই হাই আমার যেমন পিপাসার কারণে যে কষ্টটা হয়েছিল এই কুকুরের সেম কষ্ট হচ্ছে রূপই কষ্ট হচ্ছে আনাযালাল বিরা এই ব্যক্তি আবার কূপে নামছে ফামালা আকুফাহু তার জন্য তার মুজা খুলে এখানে পানি ভরেছে তুম্মা আমসাকাহু বিফিহি নিচ থেকে তো আর হাত দিয়ে উঠ করতে পারে না পানি আনতে পারে না এই মুখে দাঁত দিয়ে তার মুজাটা কামড়ে ধরলো আর দুই হাত বেঁধছে কূপটা উপরে উপরে উঠে আসছে ফাসাকাল কালবা আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি এই কুকুরকে পানি পান করাইছে ফাসাকার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে প্রতিদান দিলেন ফাগফারা লাহু এই ব্যক্তিকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিলেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ এখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি কোন জীব জন্তুর উপর দয়া করি মায়া করি তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর প্রতিদান দান করবেন কি বলছেন একটা কুকুরের উপরে যে কোন একটা প্রাণীর উপর যদি আমরা দয়া করি এরও প্রতিদান আল্লাহ দিবেন এরও সওয়াব আল্লাহ দিবেন আল্লাহর রাসূল বললেন
في كل ذاتي كبد رطبات أجرون أي أمر صحابي شنو প্রত্যেক দয়ালু অন্তরের অধিকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব রেখে দিয়েছেন যাদের অন্তরে কি আছে দয়া আছে তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সওয়াব দিবেন কিন্তু বর্তমান মানুষ মারা গেলেও আমাদের দয়া হয় না আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝদান করেন আল্লাহ বুঝদান করেন আল্লাহ বুঝদান করেন সুতরাং দয়া থাকতে হবে যাদের ভিতরে দয়া নাই পাশান এদের উপরে আল্লাহও দয়া করবেন এদের উপরে দয়া কার হবে না আল্লাহরও হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়ালু হওয়ার তৌফিক দান করেন এখানে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল কি বলছেন ফি কুল্লি দাতি কাবিদিন রতবাতিন আজরুন প্রত্যেক দয়ালু অন্তরের অধিকারীর জন্য সওয়াব আছে এর একটা প্রতিদান আপনি পাবেন এইজন্য অন্তরটা কি হতে হবে দয়ালু হতে হবে নরম হতে হবে আজকে আমাদের অনেকে অন্তরটা পাশা আল্লাহ তাআলার গুনাহ করতে করতে আমাদের অন্তরটা পাশান হয়ে গেছে এইজন্য অধিক পরিমাণে জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন তাহলে আমরা এক নম্বর বিষয়টা পাইলাম যে আল্লাহ তাআলা নিজেই শাকির আল্লাহ তাআলা নিজেই কি শাকির শাকুর দুই নম্বর কথা হলো কৃতজ্ঞতা স্বীকার করা শুকরিয়া আদায় করা এটা নবীদের সিফত নবীদের গুণ কাদের গুণ নবীদের গুণ সূরা বানি ইসরাঈলের তিন নম্বর আয়াত আল্লাহ বলেন যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা তোমরা তো তাদেরই বংশধর যাদেরকে আমি আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নৌকায় চড়িয়েছিলাম ইন্নাহু কানা আবদান শাকুরা নিশ্চয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কৃতজ্ঞ বান্দা ছিলেন একজন শুকরিয়া আদায়কারী বান্দা একজন কৃতজ্ঞ বান্দা কে ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ কি ছিল শুকরিয়া আদায় করা নবীর গুণ সূরাতুন নাহলের 120 21 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ক্বানিতাল লিল্লাহি হানিফা ولم يكن من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا نشتا إبراهيم عليه الصلاة والسلام الله أنبط أكنشتا أمة چلين ولم يكن من المشركين إبراهيم عليه الصلاة والسلام مشرك در أنتر بھکتو چلين شاكرا لأنعمه ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়কারী ছিলেন কি ছিলেন শাকির ছিলেন শুকরিয়া আদায়কারী ছিলেন এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাকির বলেছেন কি বলেছেন শাকির বলেছেন সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুণ ছিল শুকরিয়া আদায় করা ইজতাবা হুয়া দাউ ইলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ বলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোনীত করলেন এবং সরল সঠিক পথে পরিচালিত করেছিলেন তাহলে নবীদের সিফত কি ছিল শুকরিয়া আদায় করা আমাদের নবীর কি সিফত ছিল দেখেন শুকরিয়া কেমন করে আদায় করেছেন সহিহ বুখারীর 4837 নম্বর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা كان النبي صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفطر قدماه عائشة رضي الله تعالى عنها برنا كورين الله الرسول صلى الله عليه وسلم رده رده ادهي قرمان صلاة دائي كرتين لمبا لمبا قيام كرتين دارية دارية صلاة دائي كرتين لمبا دارية تكتين حتى تتفطر قدماه الله الرسول صلى الله عليه وسلم পা মুবারক গুলো ফুলে যেত কি যেত ফুলে যেত ফেটে যেত এতটা লম্বা সালাত এতটা লম্বা নামাজ আদায় করতে ফাকালাত আয়েশা লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত কষ্ট করেন কেন ফাকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের এবং পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন আপনার সামনের পিছনের সব গুনাহ ক্ষমা আপনার কোনো গুনাহ নাই এরপরেও আপনি সারা রাত সালাত আদায় করেন এত কষ্ট করেন কেন
আল্লাহর রাসূল বলেন হে আয়েশা শোনো আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরান আমি কি এটা পছন্দ করব না আমি একজন কৃতজ্ঞ বান্দা হব আমি কি এটা পছন্দ করব না যে আল্লাহ আমাকে নবী বানালেন যে আল্লাহ আমাকে রাসূল বানালেন যে আল্লাহ আমার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিলেন যে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বানিয়ে দিলেন যে আল্লাহ আল্লাহর পরে আমার অবস্থান করেছেন সেই আল্লাহর কৃতজ্ঞ আমি হব না আজকে আমরা কৃতজ্ঞ হই আজকে কি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি বরং আল্লাহর উপর দিয়ে কথা বলার জন্য চেষ্টা করি পিছনের সব ভুলে গেছি পিছনের সব ভুলে যায় আল্লাহ আমাকে কি দিয়েছেন তাও ভুলে যায় অতএব রাসূল কি বলে সুতরাং এক নম্বর আল্লাহর গুণ দ্বিতীয় নম্বর কাদের গুণ নবীদের গুণ তৃতীয় নম্বর এটা আল্লাহর আদেশ কার আদেশ আল্লাহর আদেশ সূরা বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও তোমরা অকৃতজ্ঞ হয়ো না তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে কি কি দিই নাই যা দিয়েছে এগুলোর উপর তোমরা শুকরিয়া আদায় করো সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যেই হালাল রিজিক দিয়েছি ওই হালাল রিজিক থেকে তোমরা আহরণ করো তোমরা খাও কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ হালাল খাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করবে আর কি বলবে ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আর তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর ইবাদত আল্লাহর ইবাদত করবে অন্য কারো ইবাদত করা যাবে কবর পূজা মাজার পূজা করা যাবে কবরে চুম্বন করা যাবে কবরে চুম্বন করা যাবে না আজকে অনেকে কবরে চুম্বন করা শুরু করে দিয়েছে শুনেন একটা কথা বলি ভালোবাসা আবেগের নাম ভালো কিন্তু আবেগের ঠেলায় আর ভালোবাসার ঠেলায় নতুন ভাবে নতুন নতুন বেদাত চালু করবেন না কথা বুঝে আসছে ভালোবাসার নাম বেদাত চালু করা না ভালোবাসার নাম তার জন্য দোয়া করা ভালোবাসার নাম তার জীবন চরিত্র এগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা কথা বুঝে আসছে দুই দিন দৌড়াদৌড়ি করে এরপরে আর আপনি কি নাই নামাজ নাই রোজা নাই কিছুই নাই কোরআন তেলাওয়াত নাই কিছু নাই এগুলো করা বাদ দেন দিয়ে তার মতো জানার চেষ্টা করেন কোরআনের পাখি হওয়ার চেষ্টা করেন অনর্থক অনর্থক কাজগুলো করার কোনো প্রয়োজন নাই আল্লাহ বুঝার তৌফিক দান করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আপনাদের কারণে কবর পূজারীরা মাজার পূজারীরা আবার কি নিচ্ছে হ্যাঁ দলিল নিচ্ছে এখান থেকে আল্লাহ বুঝার তৌফিক দান আমার কথাগুলো বুঝেন আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে এখানেও কি করা হয়েছে আদেশ করা হয়েছে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো সূরা লোকমানের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাত আনিশকুর লিল্লাহ ওমান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাত আমি আল্লাহ লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কে হিকমত দান করেছিলাম জ্ঞান গরিমা দান করেছিলাম আনিশকুর লিল্লাহ যেন সে যেন তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো করতে বলছে হ্যাঁ ওমান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে সে নিজের জন্যই কৃতজ্ঞতা স্বীকার করলো ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে না অকৃতজ্ঞ হয় আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু থেকে অমুকাফিক কি আমরা কৃতজ্ঞতা স্বীকার করলাম না করলি আল্লাহ তো আল্লাহ বাকি যদি আমরা করতে পারি লাভকার আমার আপনার লাভ লাভকার আমার আপনার লাভ সুতরাং এটা আল্লাহ তাআলার আদেশ কয় নম্বর গেল তিন চার নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ সুনানে আবি দাউদের 1522 নম্বর হাদিস
عن معاذ بن جبل رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم اخذ بيده قال يا معاذ والله اني لو احبك والله اني لو احبك وقال اوصيك يا معاذ لا تدعن في دبر كل صلاه تقول اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك معاذ بن جبل رضي الله تعالى عنه برننا করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নি লাউহিব্বুকা আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে উপদেশ দিচ্ছি এ মুআজ শোনো লা তাদান্না ফি দুবুরি কুল্লি সলাতিন পাঁচ ওয়াক্ত সলাতের পরে তুমি এই দোয়া করতে ভুলবা না আল্লাহুম্মা বলেন আইন্নি আলা যিকরিকা হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন আপনাকে স্মরণ করতে আপনার জিকির করতে আপনি আমাকে স্মরণ করেন ও শুকুরিকা আপনার কৃতজ্ঞ হতে আপনার শুকরিয়া আদায় করতে আপনি আমাকে সাহায্য করেন ও হুসনি ইবাদতি আপনার সুন্দরভাবে ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করেন আদেশ আল্লাহর রাসূল মুআযী ইবনে জাবাল সহ উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে প্রত্যেক উম্মতকে এই দোয়া করতে আদেশ করেছে শুকরিয়া আদায় করা কার আল্লাহ কার বলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিস عن ثوبان رضي الله تعالى عنه قال لما نزل في الفضة والذهب ما نزل ثوبان رضي الله تعالى عنه বর্ণনা করেন যখন চাঁদি চাঁদি এবং স্বর্ণ সঞ্চয়ের সমালোচনায় কোরআনের আয়াত অবতীর্ণ হলো قالوا اي المال نتخذو সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কোন সম্পদ সঞ্চয় করব জুমা করব যেহেতু চাঁদি চাঁদি এবং স্বর্ণ জুমা করা যাবে না فقال عمر انا اعلم لكم ذلك সাহাবাদেরকে বললেন তোমরা থামো আমি আল্লাহর রাসূলের কাছ থেকে জেনে তোমাদেরকে জানিয়ে দিব فأوضع على بعيره فأدرك النبي صلى الله عليه وسلم وأنا في أثره عمر رضي الله تعالى عنه دار أودني حكي چلن الله الرسول صلى الله عليه وسلم كي ودوره پيگلن الله الرسول ابن صحابان رضي الله تعالى عنه بلن أميو عمر بن الخطاب رضي الله تعالى عنه پيچونه پيچونه سلام যখন আল্লাহর রাসূলের সাথে কথা বলছেন তখন আমি পিছন দিক থেকে শুনলাম ওমর ইবনে খাত্তাব আল্লাহর রাসূলকে কি বলেন ওমর ইবনে খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়াল মাল নাতাখিযু আমরা কোন সম্পদ সঞ্চয় করব আল্লাহর রাসূল বললেন লিয়াতাখিদ আহাদুকুম তোমাদের মধ্যে যদি কেউ সম্পদ সঞ্চয় করতে চায় সে যেন তিনটি সম্পদ সঞ্চয় করে কয়টি তিনটি সম্পদ সঞ্চয় করে এক নম্বর অলবাং শাকিরন কৃতজ্ঞ অন্তর কি বলেন কৃতজ্ঞ অন্তর যেই হৃদয় সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে এরকম একটি অন্তর সঞ্চয় করো এরকম একটি অন্তর অর্জন করো ওয়ালিসানান যাকিরন দুই নম্বর জিকিরকারী দিবা সর্বদা আল্লাহ তাআলার জিকিরকারী হবে তিন নম্বর ও জাওজাতান মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরাত তিন নম্বর এমন মুমিন স্ত্রী যেই মুমিন স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য করবে নামাজ পড়তে আসি নাই ফজরের সময় ডেকে ডেকে নামাজে পাঠাই দাড়ি রাখতে চাই না স্ত্রী বলে দাড়ি রাখো এটা রসুলের সুন্নত মিথ্যা কথা বলার জন্য নিষেধ করে সুদ খাওয়ার জন্য নিষেধ করে সুদের বিরোধিতা করে কে স্ত্রী বেপর্দায় চলাফেরা করাকে অপছন্দ করে এইভাবে স্ত্রী যদি ঠিক হয়ে যায় তাহলে আমরাও ঠিক হয়ে যাব এই জন্য একজন কি স্ত্রী দরকার নেককার স্ত্রী দরকার নেককার স্ত্রী যদি ঘরে থাকে না তাহলে ঠিক হয়ে যাবে বুঝেছছে কারণ আপনাকে ধরে ধরে বুঝিয়ে দিবে ধরে ধরে শিখিয়ে দিবে এই জন্য এটা রসুলুল্লাহর আদেশ কার আদেশ বলেন রসুলুল্লাহর আদেশ পাঁচ নম্বর মুমিনদের সিফাত মুমিনদের গুণ যারা মুমিন হবে তারা সর্বদা শুকরিয়া আদায় করবে কার আল্লাহ রাব্বুল আলামিন সহিহ মুসলিমের 7390 নম্বর হাদিস আন সুহাইবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لامر المؤمنين ان امره كله خير সহিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনদের জীবনটা একটি আশ্চর্যের জীবন বিস্ময়কর একটা জীবন মুমিনদের জীবনটা কি বিস্ময়কর জীবন ইন্না আমরুহু কুল্লাহু খায়রুন তার প্রত্যেকটি কাজই কল্যাণকর মুমিনদের প্রতি কাজ কি বলেন কল্যাণকর ওয়ালাইসা দা লিআহাদিন ইল্লা লিলমুমিনি আল্লাহ রাসূল বলেন এই গুণ মুমিন ছাড়া আর কারো নাই এমন একটা গুণ যেই গুণ মুমিন ছাড়া আর কারো নাই কি গুণ ইন আসাবাত উসরাউ শাকারা যখন কোন মুমিন সুখ শান্তি পেয়ে যায় সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ফাকানা খায়রাল্লাহু এটা তার জন্য কল্যাণকর ওয়াইন আসাবাত হুদররাউ মুমিন যখন কোন পেরেশানিতে পেরেশানির সম্মুখীন হয়ে যায় দুঃখ কষ্টের সম্মুখীন হয়ে যায় সবার সে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করে ফাকানা খায়রাল্লাহু আল্লাহর রাসূল বলে এটাও তার জন্য কল্যাণকর কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন কার সাথে ধৈর্যশীলদের সাথে রয়েছেন কে আল্লাহ সুতরাং মুমিনদের প্রত্যেকটা কাজ কল্যাণকর সুতরাং ভালো থাকলে আলহামদুলিল্লাহ বলবো যদি একটু সমস্যায় জর্জরিত হই যদি আমরা একটু পেরেশানির সম্মুখীন হই তাহলে সবর করব ধৈর্য ধারণ করব আল্লাহ তাআলা কল্যাণ বয়ে আনবেন বুঝাচ্ছে ছয় নম্বর কথা হলো শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন আল্লাহ তাআলা সন্তুষ্ট হন সূরাতুল জুমারের সাত নম্বর আয়াত আল্লাহ বলেন ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম আল্লাহ বলেন ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম তোমরা যদি অকৃতজ্ঞ হও আল্লাহ তাআলা তোমাদের থেকে অমুকাফিকি ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার অকৃতজ্ঞতা পছন্দ করেন না ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম আর তোমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো শুকরিয়া আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন তাহলে আমরা যদি কৃতজ্ঞতা স্বীকার করি সন্তুষ্ট হবেন কে আল্লাহ তাআলা কারা কারা চান যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হোক করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ দেখেন আরেকটা কথা শামাইল তিরমিজির 143 নম্বর হাদিস কত বললাম عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يرضى عن العبد ان ياكل الاكله او يشرب الشربه فيحمده عليها انس بن مالك رضي الله تعالى عنه برمنا করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ان الله لا يرضى عن العبد আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট হন যেই বান্দা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে যেই বান্দা পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলে শুনেন কৃতজ্ঞতা আরোহণকারী যে খাবার খেয়েছে আহারকারী কৃতজ্ঞ যদি হয় তাহলে এর মূল্য কতটুকু বেশি সুনানে ইবনে মাজার 1764 নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطاعم الشاكر بمنزله الصائم الصابر আহারকারী কৃতজ্ঞ আহারকারী কি বলেন কৃতজ্ঞ আহারকারী মানে যে খেয়েছে খায় এবং কি করেছে কৃতজ্ঞ হয়েছে শুকরিয়া আদায় করেছে আল্লাহর রাসূল বলেন الطاعم الشاكر কৃতজ্ঞ আহারকারী হলো بمنزله الصائم الصابر ধৈর্যশীল রোজাদারের সমতুল্য সওয়াব পাবে একজন ব্যক্তি সারা দিন রোজা রাখছে ধৈর্য সহকারে কোনো গুনাহ করে নাই সারা দিন রোজা থেকে যেই সওয়াব পাবে আরেক ব্যক্তি সারা দিন খেয়েছে কিন্তু খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন পড়েছে সওয়াব সমান কিন্তু দোয়া তো আমরা শিখি না এই যে দেখেন এক একটা দোয়া পানি পান করেছে পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সমতুল্য সওয়াব দান করবেন করবেন তো ইনশাআল্লাহ না করবেন না করলে লাভ কাদের আমাদের হ্যাঁ পানি খাওয়ার আগে পানি খাওয়ার পরেও করলে আচ্ছা আচ্ছা পানি খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয় বুঝে আসছে সবার মোহাম্মদ পানি খাওয়ার আগে বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আমাদের প্রত্যেক সন্তান যেন
পানি পান করার আগে বিসমিল্লাহ বলে ঠিক আছে ও পানি পান করার আগে বিসমিল্লাহ বলে কখনোই দাঁড়িয়ে পানি পান করে না সব সময় বসে পানি পান করে আমরাও করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে যারা দাঁড়িয়ে পানি খায় তারা খারাপ কাজ করে বুঝে আসছে সুতরাং খাওয়া যাবে না আল্লাহ কবুল করেন তাহলে তাহলে সন্তুষ্ট হন কে বলেন আল্লাহ এরপরে যদি আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করেন আমার আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন কে আল্লাহ সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আপনার রব যখন ঘোষণা করল لئن شكرتم لأزيدنكم তোমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো শুকরিয়া আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের রিজিক বৃদ্ধি করে দিব তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব ওয়ালা ইন কাফারতুম আর যদি তোমরা নিয়ামতের না শুকরিয়া আদায় করো কৃতজ্ঞ হও আমি আল্লাহর শাস্তি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে আমার আযাব ভয়ঙ্কর কঠিন শাস্তি দিব সুতরাং যদি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি নিয়ামত বৃদ্ধি করে দিবেন কে